শিক্ষার্থীরা জিঞ্জিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বাংলা ক্লাসের অর্থাৎ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ে। আজ আমরা বাংলা প্রথম পত্রের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গৃহ নামক প্রবন্ধের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষক পরিচিতিটুকু দেখে না, আমি সঞ্চিতা রায়, প্রভাষক, বাংলা বিভাগ, চিন্দিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। দেখো, লেখক পরিচিতিটুকু তোমাদের সবসময় প্রয়োজন জ্ঞানমূলক এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য। তাই প্রতিটা ক্লাসে আমি তোমাদের যে বিষয়ের উপরে আলোচনা করা হোক না কেন, সেই বিষয়ের কবি পরিচিতি এবং লেখক পরিচিতিটা আমি তুলে ধরার চেষ্টা করি। দেখো, লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন, তার জন্ম 9 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দে, জন্মস্থান পায়রাবন্দ গ্রাম, মিঠাপুকুর, রংপুর। পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের, মাতা রাহাতুন্নেসা চৌধুরী। সাহিত্যকর্ম তিনি লিখেছেন মতিচৌর, অবরোধবাসী, এগুলো প্রবন্ধ, ডেলিসিয়ার, হত্যা, নূর ইসলাম। এছাড়া উপন্যাস লিখেছেন দুটো, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ। সুলতানার স্বপ্নটি প্রথম অবশ্য ইংরেজিতে লিখেছিলেন, সুলতানাস ড্রিম, পরে নিজেই এটাকে অনুবাদ করেন। মৃত্যু হয়েছে 9 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে, তাই 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসাবে পালন করা হয়। আজ আমরা বেগম রোকেয়ার গৃহ প্রবন্ধের প্রশ্নগুলো দিয়ে একটু শুরু করি। প্রথমেই দেখো জ্ঞানমূলক প্রশ্ন, রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? আমরা একটু আগে জেনেছি রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে জন্মগ্রহণ করেন। তারপরে আছে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী? রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবার পরীক্ষায় প্রথম সেমিস্টারে এসেছিলো। রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী কি ছিলেন? রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এটা মনে রাখবা। তারপরে গৃহ বলতে কি বোঝায়? গৃহ বলতে মূলত যে দিকটি বোঝায় তা হচ্ছে একটা আরাম বা বিরামের শান্তিনিকেতন বোঝায়। বেগম রোকেয়ার সাখাওয়াত হোসেনের মতে জল কখন উপাদেয় বোধ হয়? জল যখন পিপাসা না থাকলে জল উপাদেয় বোধ হয় না, তাই জল খাওয়ার পিপাসা তার ভিতরে থাকতে হবে। কেন ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন? কারণ আমরা যে বিষয়গুলো দেখি, যে গৃহ সম্পর্কে অন্তঃপুরের পর্দা তুলে ভেতরের দৃশ্য দেখালে ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন। তারপরে শরাফতের পত্নীর নাম কি? শরাফতের পত্নীর নাম হচ্ছে, আমরা দেখি একটু, শরাফতের পত্নীর নাম হসিনা। হ্যাঁ, জমিলা কে? জমিলা হচ্ছে শরাফতের বোন। তারপরে আছে জমিলাদের কক্ষগুলো কেমন ছিল? জমিলাদের কক্ষগুলো অসূর্য স্পর্শ ছিল, অর্থাৎ সূর্যের আলো কখনোই সেখানে পৌঁছাতো না। তারপরে আছে এখানে রাজবাড়িটি কেমন ছিল, অর্থাৎ রাজবাড়িটি কবি বর্ণিত অমরাবতীর মতো মনোহর ছিল। প্রবন্ধে বাংলা কোন মাসের নাম উল্লেখ আছে? প্রবন্ধে বাংলা চৈত্র মাসের নাম উল্লেখ আছে। আমরা পরের অংশে যাই, অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেখো। কাদের কাছে গৃহ কারাগার তুল্য বুঝিয়ে দেখো। দেখো এখানে আমরা এই প্রশ্নটি নিয়ে লেখি, একটু প্রশ্নটি কেমন হবে সেটা বলছি তোমাদেরকে। কাদের কাছে গৃহ কারাগার তুল্য ছিল? যারা অন্যের অধীন থাকে তাদের গৃহ জীবনের কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। যারা গৃহে অবস্থান করে তারা সবাই সুখী নয় বা গৃহ জীবনকে উপভোগ করে না। আমাদের সামাজিক অবস্থার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায়, যারা অন্যের অধীনে গৃহে থাকে এবং অভিভাবকের বাড়িকে যাদের নিজের বাড়ি মনে করার অধিকার নেই, তাদের কাছে গৃহ কারাগার তুল্য। কারণ সে কখনোই গৃহে থাকার প্রকৃত সুখ অনুভব করতে পারে না। গৃহে থাকতে হলে নিজের অস্তিত্ব, স্বাধীনতা, সর্বোপরি নিজের ব্যক্তিজীবন অনুভব করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন অন্যের অধীনে থাকা হয়, অভিভাবকের বাড়িতে বাড়িকে নিজের বলে মনে করা যায় না, তখনই সেখানে ব্যক্তিজীবন ব্যাহত হয়, আর এ কারণে এসব মানুষের কাছে গৃহ কারাকার তুল্য। এরপর এসে কখন গৃহ শান্তিনিকেতন বোধ হয়? এটা লেখক তার গৃহ নামক প্রবন্ধে যেভাবে উল্লেখ করেছেন,
যে পারিবারিক জীবনে যখন সুখী হওয়া যায় না তখন গৃহ শান্তিনিকেতন বোধ হয় না। আবার গৃহ বা আবাসনকে বিশ্লেষণ করলে যে দুটি অংশ পাওয়া যায় সেগুলোর মধ্যে একটি হলো পারিবারিক জীবন, কারণ পারিবারিক জীবন আমাদের অস্তিত্বের অংশ, আর যখন মানুষ এই পারিবারিক জীবনে অসুখী থাকে তখন তার কাছে গৃহ শান্তিনিকেতন বলে বোধ হয়। এরকম অনেকগুলো প্রশ্ন আছে, দেখো ইহাই তাদের বংশগৌরব, ঠিক আছে। তারপরে আছে দেখো এখানে আমরা দেখি ব্যাখ্যা করো, তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক ব্যাখ্যা করো, সকলেরই গৃহ আছে নাই কেবল আমাদের, এই বিষয়টা দেখার একটু। তারপরে আছে এখানে দেখো আমরা প্রবন্ধটির একটি প্রশ্ন যেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এরকম করে সাজাতে হবে এবং প্রবন্ধ থেকে অন্তত এক থেকে দু জায়গায় প্রবন্ধের বিষয়বস্তু থেকে একটু কোটেশন তুলে দিতে হবে। আমিও দেখো নিচে দিয়েছি, শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন যাহা তাহাই গৃহ, হ্যাঁ এটি একটু উল্লেখ করে দিয়েছি। এরপর আসো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। সৃজনশীল প্রশ্নটি এরকম, সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করার জন্য সেখানে মূল উদ্দীপকের বিষয়টি ছিল নারীর প্রতি বৈষম্য ও অবিচার দেখো, এবং উদ্দীপকটি হচ্ছে সে যুগ হয়েছে বাসি, এটি কাজী নজরুল ইসলামের নারী নামক কবিতা থেকে নেওয়া। সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী, বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহার উঠিছে ডঙ্কার বাজি, নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে, আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। এখানে দেখো আমরা ক নম্বর তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্ন এবং খ নম্বরে থাকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন এবং গয়ে থাকবে প্রয়োগমূলক প্রশ্ন, এবং গয়ে থাকবে হচ্ছে উচ্চতর গয়ে প্রয়োগমূলক প্রশ্ন এবং ঘয়ে থাকবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, জমিলাদের বংশগৌরব কেমন। এখানে হচ্ছে ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন মূল প্রবন্ধের ভিতর থেকেই থাকতে হবে বাধ্যতামূলক। দেখো জমিলাদের বংশগৌরব, জমিলারা কখনো বাড়ির বাইরে যান না, এটিই হচ্ছে তাদের বংশগৌরব। লেখক কিন্তু এটাই আমাদেরকে দেখিয়েছেন যে আসলে প্রবন্ধটিতে এভাবেই বিষয়টি তুলে ধরা হয়েছে যে জমিলাদের বংশগৌরব কেমন হয় সাধারণত সেটাই দেখিয়েছেন। দেখো এরপরে প্রবন্ধটির আরেকটি প্রশ্ন হচ্ছে, প্রাবন্ধিক কেন রানীকে লেখ দেখে হতাশ হবেন। দেখো প্রাবন্ধিক রানীর সাজসজ্জা রানীর সার্বিক অবস্থা দেখে হতাশ হলেন, কারণ কি, এটা প্রবন্ধ থেকেই নেয়া। প্রাবন্ধিক একবার এক রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলেন, সেখানে তিনি রানীকে দেখে অত্যন্ত হতাশ হয়েছিলেন, কারণ রানীর যে মূর্তি তিনি কল্পনা করেছিলেন তার দেখা রানী ছিল তার সম্পূর্ণ বিপরীত। রানী পরমা সুন্দরী বালিকা, সামান্য লাল পেরে বিলাতি সুতি পরেছিলেন তিনি, মাথায় রুক্ষ কেশের জটা, অনুমান করা যায় অন্তত 15 দিন থেকে তেলের সঙ্গে সেই চুলগুলোর কোনো সাক্ষাৎ হয়নি, আর তার মুখখানি এমনই করুণ ভরা ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতি বিষাদ বললেও ভুল হবে না, আর তার চোখের মাঝে ছিল হৃদয় বিদারক ভাব। এর এই ভাবটি লেখক এখানে তুলে ধরে এটাই বোঝাতে চেয়েছেন যে রানী আসলে গৃহবন্দী, যে গৃহে তিনি বসবাস করেন সেই গৃহে তিনি রানী হওয়ার সত্ত্বেও তার আসলে সেখানে মানসিক কোনো প্রশান্তি তিনি অনুভব করেন। অর্থাৎ সাধারণত রানী বলতে আমরা যেমন বুঝে থাকি প্রবন্ধে উল্লেখিত রানী তেমন নন, আর রানীকে এমন দেখেই প্রাবন্ধিক এই উক্তিটি করেছেন, কারণ বর্তমানে সমসাময়িক সময়ের কিন্তু প্রেক্ষাপট অনেক বদলে গেছে। এবার গয়স প্রয়োগমূলক প্রশ্ন এবং প্রশ্নগুলোর কিন্তু প্রশ্ন মানও আমি সাথে দিয়ে দিচ্ছি, ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নের মান 1, খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্নের মান 2, গয়ে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের মান 3 এবং ঘয়ে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মান 4, এই মিলিয়ে মোট 10 তোমাদের সৃজনশীল প্রশ্নের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন আমরা আসি একটু প্রশ্নের ঘ নম্বরে, উদ্দীপকের সঙ্গে গৃহ প্রবন্ধের কোন দিকটির সাদৃশ্য রয়েছে। গয়ে দেখো এটা হচ্ছে মানে প্রয়োগমূলক প্রশ্ন যে উদ্দীপক গৃহ প্রবন্ধের নারীর প্রতি হওয়া
বৈষম্য অবিচারের দিকটির সাদৃশ্য রয়েছে। পুরুষ ও নারী উভয়ই সমাজের অপরিহার্য অঙ্গ, কিন্তু মানুষের যেমন একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে তার চলতে অসুবিধা হয়, সমাজের ক্ষেত্রেও তাই। সমাজকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষের পরস্পর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, একসময় নারীরা দাসী ছিল এবং তাদের বন্দি করে রাখা হতো। আগের দিনে নারীদের প্রতি হওয়া অত্যাচার ও বৈষম্যমূলক আচরণ সম্পর্কে উদ্দীপকে বলা হয়েছে। এখন অর্থাৎ উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলাম নারীদের প্রতি হওয়া অন্যায় অত্যাচার বিষয়টি তুলে ধরেছেন। গৃহপ্রবন্ধেও রোকেয়া শাখাত হোসেন নারীদের জীবনের নানান ঘটনা তুলে ধরেছেন। হসিনা জমিলাদের গৃহবন্দী জীবন, কলিমের স্ত্রীর বোন, তার বোনের সাথে বিচ্ছেদ, খদিজার সতিনী জ্বালাময় জীবন, রানীর একাকী জীবন, রমা সুন্দরীর বিধবা জীবন ইত্যাদি। তার এসব বিষয় উপস্থাপনের উদ্দেশ্য হলো সমাজে নারীদের প্রতি হওয়া অত্যাচার অন্যায়গুলো সামনে আনা। তাই বলা যায়, নারীর প্রতি হওয়া বৈষম্য অবিচারের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে প্রবন্ধের একটা মিল রয়েছে। এবার এসব ঘ নম্বরে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যে উদ্দীপকটি গৃহপ্রবন্ধের আংশিক ভাবের ধারক, মন্তব্যটি বিশ্লেষণ করে। অর্থাৎ এখানে যে দিকটি দেখানো হয়েছে, যে গৃহপ্রবন্ধে রোকেয়া শাখাত হোসেন নারীর প্রতি সমাজের যে বৈষম্য অবহেলার বর্ণনা দিয়েছেন, উদ্দীপকে সেই বৈষম্য ও অবহেলায় নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যায় করে কেউ কখনোই পার পায় না, অন্যায়ের শাস্তি প্রকৃতি অন্যায়কারীকে খুব সূক্ষ্মভাবে দান করে। তাই নারী পুরুষ সেই যেই হোক না কেন, কারোর সঙ্গে অন্যায় করার আগে নিজের পরিণতি সম্পর্কে ভেবে নেওয়া উচিত। গৃহপ্রবন্ধে রোকেয়া শাখাত হোসেন নারীর প্রতি সমাজের যে অবহেলা ও হীন দৃষ্টিভঙ্গি, সেটিকে তিনি সমাজের ক্ষত হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রবন্ধে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একজন নারীর গৃহসুখকে। কোনো ধরনের নারী যেমন সধবা, বিধবা, কুমারী তাদের গৃহে সুখী নয়, কারণ তারা অন্যের অধীনে থাকে বলে তাদেরকে অভিভাবক বা প্রভুর নির্দেশ মতো চলতে হয়। এবং প্রাবন্ধিক নারীর প্রতি হওয়া এই অবিচারগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রবন্ধে উপস্থাপন করেছেন। অন্যদিকে উদ্দীপকের কবিও নারীর প্রতি পুরুষের অত্যাচারের কথা তুলে ধরেছেন। পুরুষের এই হীন আচরণের সমাপ্তি ও নারীর জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কবি কাজী নজরুল ইসলাম। তার এই উদ্দীপকের আলোকে যে আমরা কবিতার কতগুলো চরণ তুলে ধরেছি, গৃহপ্রবন্ধে প্রাবন্ধিক নারীর সামাজিক অবস্থান সবার সামনে তুলে ধরেছেন। তিনি চেয়েছেন সমাজের এই অন্যায় অত্যাচারের মূল ভিত্তিতে সজোরে আঘাত হানতে, যাতে নারীরা তাদের প্রাপ্য অধিকার লাভ করে। প্রাবন্ধিকের এই আশাবাদী রূপ প্রকাশ পেয়েছে উদ্দীপকে। তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করলাম, সেখানে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নও ছিল। আজ একটু যেহেতু তোমরা বাড়িতেই আছো, তাই বাড়ির কাজ দিচ্ছি। অর্থাৎ গৃহপ্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অর্থাৎ মূল বক্তব্য লিখতে গেলে কিন্তু মূল পাঠ, অর্থাৎ প্রবন্ধটি কয়েকবার করে পাঠ করতে হবে তোমাদেরকে, তাহলেই ব্যাপারটা সহজ হবে। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, আর প্রবন্ধটি প্রয়োগ করলে আরও ভালোভাবে বুঝবে। আজ তাহলে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।